গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে এই যে আমি সকালে ঘুম থেকে উঠেই চোখ খুলি না চোখ বন্ধ করে থাকি মানে কোনো দিকে তাকাই না আগে আগে নমস্কার করে নিই আমার গুপোসোনার মুখ স্মরণ করে তারপরে কি করি বলো তো চোখটা যখনই খুলে আমি হাতের দুই তালু দেখি তারপরে আমি বিছানার থেকে নামি নামার সময় আমি বা পাটা আগে ফেলি আর মাতাকে নমস্কার করেই নামি কী বলতো সারাদিন তো বসুমাতার উপরেই পা দিয়ে হাঁটাচলা করি তার জন্য আগে নমস্কার করে ক্ষমাটা চেয়ে নি নিয়ে তারপরে আমি বা পাটা ফেলি তারপরে নামি প্রতিদিনই তাই করি আবার ঘুমোতে যাওয়ার সময়ও তাই করি এই যে ঘুমতে ওঠে সমস্ত জানলা জল খুলে দিয়েছে আর বাইরে কি ঠান্ডা ওয়েদার আর ঘরের ভিতরেই মনে হচ্ছে গরম কী বলতো বন্ধুরা গরমের সময় যখন জানলা খুলি তখন বলে হা শান্তি আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে ভোরের দিকে দেখবা যে জানলা দরজা খুলেছি আহা কি ঠান্ডা আর ঘরের ভিতরে মনে হচ্ছে গরম এই যে দিয়ে কি করলাম বলতো এই পাপসগুলো তুলে ধুয়ে দিলাম এখনও কি বলো তো কুয়াশা কুয়াশা রয়েছে তো ওই চালের উপরে রোদ দূরে দেবো ছাদে এখন উঠবো না ওর জন্য চালটা কুয়াশায় ভিজে গেছে ওর জন্য সিঁড়ির উপরে রেখে দিয়েছে পাপসগুলো রেখে দিয়ে এই এদিকে আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি আর কি বলো তো কালকে তো লক্ষ্মী পুজো ওর জন্য আজকে সকাল সকাল উঠেছে উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাস কমপ্লিট করে নেব নিয়ে আবার ওইদিকে বাজারে যাওয়া আছে কেন লক্ষ্মী পুজোর কেনাকাটা করতে হবে যেহেতু আমি একা আমাকে একা হাতেই সব গোছাতে হবে ওর জন্যে আজকে সকাল সকাল তাড়াতাড়ি হুটো বাটা করে কাজ বাসগুলো কমপ্লিট করে নেবো নিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে বাজারে যাব। লক্ষ্মী পুজো বলে কথা আর আমি কি বলতো শাশুড়ি মা মারা যাওয়ার পরে লক্ষ্মী পুজোটা করিনি এখনো ওই তিন বছর পর মানে এই করবো প্রথম আবার আবার একা একা আবার আগে ধরো শাশুড়ি মা গুছাতো আমি গুছাতাম তাড়াতাড়ি হয়ে যেত এবার তো তাই হবে না আর এবার আমাকেই গুছাতে হবে ওর জন্য আজ সমস্ত কাজ সকাল সকাল কমপ্লিট করে নিলাম আর দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আবার এগো ঘর মুছতে শুরু করে দিয়েছি সমস্ত ঘরগুলোই মুছব কেন বলতো পুজোর এই কদিন খুব ধুলো হয়েছে আবার দেখছি ঝুল হয়ে গেছে আবার কয়েকটা ঝুল বারণ দিয়ে মানে নামালাম আজকে শুক্রবার আবার মেয়ের জন্মবার ওর জন্য আরও নামালাম না মানে নিচে যেগুলো ছিল সেইগুলো ঝাড় দেওয়ার সময় বারণ দিয়ে একটু সাপড়িয়ে নিয়েছিলাম সেগুলোকে আর তোমাদেরকে দেখায়নি বলবে সেই পুজোর আগে ঝুল ঝাড়লো আবার এখন ঝাড়ছে ওর জন্যে কি বলো তুমি পুজোর কয়দিন আগে ঝুলটা ঝেড়েছিলাম ঠিক আছে তোমরা আমাদের বাড়িতে খুব ঝুল হয় আর আগুনের কাজ না ওর জন্য আরও ঝুল হয় আর এই যে ঘরটা মুছে দেখছি বেসিনে কটা বাসন রেখেছে ওই যে মুড়ি খাওয়া হয়েছে কাল রাতে আবার দেখছি বাবা মনে রাতে চিড়ি দিয়ে চিরে আর জল আর চিনি দিয়ে খেয়েছে সেই বাসনটাও ছিল দুষ্টু ম্যাগি খেয়েছে সেটাও ছিল কিন্তু আমি ভাত খাস খেয়েছি আমরা সেই বাসনগুলো আমি মেজেই ফেলেছি রাতে এগুলো দেখছি খাটের নিচে রয়েছে খা মানে খাটের নিচটা ঝাড় দিতে যে সব খেয়ে খাটের নিচে রেখেছে আবার ওই বাসনগুলো ধোয়া লাগলো এখন নাই আমি কী বলতো রাতেই সব ধুয়ে ফেলি সকালবেলা আমার বাসন ধুতে ইচ্ছা করে না ঠাকুরের বাসনগুলো ধুতে হয় আবার ঠাকুরের বাসনগুলো নামাতে হবে সেগুলো ধুতে হবে যেমন আজকে অনেক প্রচুর কাজ আছে তাই ভাবছি ব্লকটা তাড়াতাড়ি মানে করব করে একটু বিশ্রাম নিয়ে আবার ওই কাজগুলো করতে হবে আর এরকম আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে বক বক করতে করতে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম উঠোনটা তোমরা তো জানোই বেশি খুব একটা বড় না ছোট্ট উঠোন ওর জন্যে উঠোনটা আগে ঝাড় দিয়ে নিয়েছি নিলাম উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে কী করবো বলে তো বলছি না একদিন সকালে আর স্নান করছি না ঠান্ডা ওয়েদার এবার হচ্ছে জামা কাপড়টা ধুয়ে ফেলছি ফেলে ওই ভিজা গামছা দিয়ে গাটা মুছে নিচ্ছি নিয়ে গোপালকে দিয়ে চা খেলাম ওদেরকে ওদিকে দিলাম খাটে ফেলে ওরা সব বসে বাবা ও আর দুষ্টু আর আমি বললাম ডাইনিংয়ে খাই আমি বসে খেয়ে দেখছি এক কিলো মাছ নিয়েছে বাটা মাছ তার মধ্যে ওই একটা কাতলা নিয়েছে জানতো এই কাতলাটা আমি ধরতেই পারছিলাম না স্লিপ কেটে চলে যাচ্ছে আর অত বড় মাছ কাটতে পারি না বটিতে ধান নেই আর আমি কি আমি থাকলে কী করতাম তো মাছ বানিয়ে নিই আর আমি মাছ ভালো বানাতে পারি না তাও কষ্ট করে বানিয়েছি অনেক কষ্ট করে আর অনেক টাইম লেগেছে ওই মাছগুলো বানাতে আমার এক ঘন্টা মাছ বানিয়ে ধুয়ে আমি আবার একটু ভালো করে না ধুলে আবার ভাল লাগে না ভালো করে চটকিয়ে ধুয়ে আঁশগুলো ছাড়িয়ে আবার লবণ দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দুই তিন মিনিট মতন বেশি না সেগুলোকে আবার চটকিয়ে ধুই মানে তাও দেখি কষকস বেরোয় আর অত মাছ তো আজকে রান্না করবো না যেহেতু কালকে লক্ষ্মী পুজো তারপরে শনিবার আমরা নিরামিষ খাই তার জন্যে কটা মাছ ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দিচ্ছি আর বাদ বাকি মাছগুলো রান্না করবো মানে আজকে কি করবো তো নারকেল বাটা সর্ষে বাটা দিয়ে করব। যেমন ইলিশ মাছ করেছিলাম সেই রকম দেখব যে বাটা মাছটা করলে ওরকম টেস্ট লাগে কিনা এই যে মাছটাকে লবণ মাখিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেবো কেন বলো তাহলে মাছের ভিতরে লবণটা ঢুকে যায় তাহলে ভাজা মাছগুলো টেস্ট লাগে আর এই যে সঙ্গে সঙ্গে মাখিয়ে ভাজলে না মাছের ভিতরে দেখবা লবণ ঢোকে না আর একটু লবণ 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 না লাগলে না ভাল লাগে না মাছ ভাজা ভাজা বা কি ঝোলেই বা কি সঙ্গে সঙ্গে লবণ মাখিয়ে ভাজলে ওই লবণটার ভিতরে ঢোকে না ওর জন্য আর ভালো লাগে না মাছের ঝোলেও টেস্ট লাগে না ওর জন্য আমি পাঁচ মিনিট হচ্ছে মানে রেখে দিই লবণ মাখিয়ে আর ওইদিকে নারকেলটাও পেস্ট করে আমি জল ঝরিয়ে নিয়েছি মানে দুধটুকু নিয়েছি নারকেলের আর টাকা সর্ষে আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে পেস্ট করছে করে ওটাকেও জল দিয়ে গুলিয়ে ছেঁকে নিয়েছে দেখছি কত খাই বেরোলে ওইটাইতে বেশি গ্যাস হয় আর ছেঁকে নিলে দেখবে বন্ধুরা গ্যাস হবে না আর ওই নারকেলের ইয়েটা নারকেল বলছি সরি কি সর্ষের ওইটা ড্রাগেন গাছে দেবো আমার দুটো ড্রাগেন গাছ আছে ওটা হচ্ছে ড্রাগেন গাছের সার সর্ষের ইয়েটা খুব ভালো তাড়াতাড়ি বাড়ে ড্রাগন গাছে দিলে দেখবা এটা তোমাদের একটা টিপস দিলাম আর এই যে এদিকে কালো জিরা তেজপাতা ফরং দিলাম শুকনো লঙ্কা দিইনি আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ওই ইয়েটা ঢেলে দেবো একদম দেখেছো বাটিটা হয়ে গেছে পড়লো ভাবলাম একটা বড় বাটিতে ছেঁকবো আমি বেশি তো ঝোল করবো না নয় পিস মাছ রান্না করেছি মনে হয় যত সম্ভব তার জন্যে অল্পই দিয়েছি আর এই দেখো দিকে আর দেখেছ ওই বেগুন দুটো কিসের জন্য দিয়েছি অল্প মাছ আর নারকেলের জিনিস একটু মিষ্টি মিষ্টি করব নুনতা নুনতা হয়ে গেছে এবার আমি কী দিই কী দিই সামনে ওই যে পুঁই শাক রান্না করবো বলে বেগুন দিয়েছর মধ্যে দুই পিস বেগুন কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি যে লবণটা চষে যায় কিন্তু লবণ কমই হয়েছে বেগুন দুটো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মনে হয় ভাতের সঙ্গে ঠিকই হতো লবণটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে আবার তোমাদের দাদাভাই বলে কি আটা গুলিয়ে দাও তাহলে তো একদম প্যাংসা হয়ে যেত আটা গুলিয়ে যেতে দিতাম বল করে বেগুন দুটো দিয়েছি তাই লবণ কম হয়েছে কিন্তু খেতে খুব ভালো হয়েছে একটু লবণ দিয়ে খাচ্ছিলাম হেভি টেস্ট হয়েছে আমি ভেবেছিলাম বাটা মাছের মনে হয় অতটা ভালো লাগবে না কিন্তু বন্ধুরা ভালোই লেগেছিল। আর এই জায়গায় পৈশাকের তরকারি করব এটা আর বেশি কিছু করব না বুঝলে কেন আজকে লক্ষ্মী পুজো বাজার করতে যাব তার জন্য ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে